বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সারা বিশ্বেই সবচেয়ে উদ্বেগজনক বিষয় এই মুহূর্তে পরিবেশ বিপর্যয় এবং তারও কারণ আমরা গ্লোবাল ওয়ার্মিংয়ের কথা, জলবায়ু পরিবর্তনের কথা বলা হয়ে থাকে এবং গ্লোবাল এনভায়রনমেন্ট পারফরমেন্স ইন্ডেক্স অনুযায়ী তার রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের অবস্থান 180টি দেশের মধ্যে এই মুহূর্তে 179 এবং ঢাকা যে পৃথিবীর বসবাসের সবচেয়ে অনুপযোগী শহর সেটি আমরা কম বেশি জানি, কখনো এক নম্বরে কখনো দু নম্বরে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে যে বাংলাদেশে গ্রামে এবং শহরে বসবাস করা সিংহভাগ মানুষ মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে এবং শতকরা 35% মরণঘাতী ও দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকিতে আছে এবং সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে শিশু ও বৃদ্ধরা। একথা যখন বলছি তখন গোটা বিশ্বই আসলে স্বাস্থ্য ঝুঁকিতে করোনা ভাইরাসের কারণে, গোটা বিশ্বজুড়ে এক ধরনের অস্থিরতা, উদ্বেগ, উৎকণ্ঠা এবং সেটি বাংলাদেশ পর্যন্ত আছে। তুলনামূলক বাংলাদেশে অন্য দেশের তুলনায় একটু কম, কিন্তু এর অর্থনৈতিক বিপর্যয়টাও অনেক বেশি। এক দেশের সঙ্গে অন্য দেশের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন। করোনা ভাইরাসে পৃথিবীতে যে পরিমাণ মানুষ মারা যাচ্ছে অন্যান্য রোগের তুলনায় সেটি খুব বেশি না হলেও তার যে উদ্বেগ উৎকণ্ঠা সেটি অনেক বেশি। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটিকে ইতিমধ্যেই মহামারী হিসেবে চিহ্নিত করেছে এবং করোনা ভাইরাসের জন্য যেসব পরামর্শ দেওয়া হচ্ছে, মানে ভালো থাকা, সুস্থ থাকা, নিরাপদে থাকা, বা সেটি হচ্ছে খানিকটা পরিষ্কার পরিচ্ছন্নতা, হাতটাকে নিয়মিত পরিষ্কার রাখা, কাশির শিষ্টাচার শেখা, এইসব বিষয় বলা হচ্ছে। এবং আমরা গত বছরে বাংলাদেশ প্রায় অনেকটা সময় আমরা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে কাটিয়েছি ডেঙ্গু জ্বর নিয়ে। বেশ কিছু মানুষ মারা গেছেন, অনেক মানুষ অসুস্থ ছিলেন এবং সেটির সঙ্গে ওই পরিষ্কার পরিচ্ছন্নতার একটা সম্পর্ক আছে, কারণ তার উৎপত্তি যে মশা থেকে, সেই মশা অপরিচ্ছন্ন জায়গায় বা এডিস মশা কিছুটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায়, কিন্তু সেটি দীর্ঘদিন একটি পানি থাকলে, এক জায়গায় থাকে, সেখান থেকে জন্ম নেয়। তো সব মিলিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে স্বাস্থ্যের একটা নিবিড় সম্পর্ক রয়েছে এবং সেই সঙ্গে পরিবেশের আরও নানা দিক নিয়ে হয়তো আজকে আমরা কথা বলবো। এই ডেঙ্গুকে মাথায় রেখে, পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টিকে মাথায় রেখে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে গতকাল থেকে বাংলাদেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে এবং সেটির উদ্বোধন করেছেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এই সব বিষয় নিয়ে আজকে কথা বলবো। কথা বলবার জন্যে আমার আজকের অতিথি বা বসা আছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ তাজুল ইসলাম। আমার ডানে রয়েছেন বাংলাদেশ এনভায়রনমেন্টাল লয়ার্স অ্যাসোসিয়েশন বেলার নির্বাহী পরিচালক এবং যিনি বাংলাদেশের পরিবেশ লড়াইয়ের জন্য, পরিবেশের জন্য লড়াই করতে, আইনি লড়াই করতে গিয়ে দেশের ভেতরে এবং দেশের সীমানা ছাড়িয়ে বাইরেও বেশ খ্যাতি অর্জন করেছেন, সৈয়দা রিজওয়ানা হাসান, অ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান। আমার ডান পাশে বসা, স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। মিস্টার মিনিস্টার, আপনাকে দিয়ে শুরু করি যে হঠাৎ পরিচ্ছন্নতার কথা মন্ত্রণালয়ের মাথায় কেন আসলো এবং এই যে অভিযান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গতকালকে, সেই অভিযান আসলে তার লক্ষ্য কি, কোথায় নিয়ে যেতে চান এবং পারিপার্শ্বিক বিবেচনাগুলো কিভাবে মাথার মধ্যে আছে? জিল্লুর সাহেব, আপনাকে ধন্যবাদ। আসলে এটা হঠাৎ করে না, আমাদের জাতিকে একটি লক্ষ্যমাত্রায় নিয়ে যাওয়ার জন্য। আমার মাথায় আছে যে গতবার যখন ডেঙ্গু নিয়ে কথাবার্তা হচ্ছিল আপনার সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে, তখন আপনি যে বর্জ্য ব্যবস্থাপনা সহ এইসব দিকগুলোতে বেশ সিরিয়াস আপনি ছিলেন আর কি, বলছিলেন যে এই জিনিসগুলো আগে আমাদেরকে ঠিক করতে হবে। জি, তো আমার মনে হচ্ছে যে সেখান থেকে তার সঙ্গে হয়তো এটার একটা সম্পর্ক রয়েছে। জি জি জি, আমরা বাংলাদেশকে একটি লক্ষ্যমাত্রায় পৌঁছানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা অনুযায়ী কাজ করছি। যে দিক নির্দেশনাটা এসেছেন জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের লালিত স্বপ্ন থেকে। বঙ্গবন্ধু সারা জীবন স্বপ্ন দেখেছেন, লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, স্বাধীনতা এনেছেন শুধুমাত্র এদেশের আপাব মানুষকে একটি উন্নত জীবন যাপনের সুযোগ করে দেওয়া, সম্মানের সহিত বসবাস করার একটা ব্যবস্থা করার জন্য। সেজন্য অনেকগুলা খাতকে মাথায় রেখে কাজ করতে হয়েছে, একটা হোলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে কাজ করতে হয়েছে। সেখানে অর্থনৈতিক খাত, যোগাযোগ খাত, শিক্ষা খাত, স্বাস্থ্য খাত, তারপরে দিয়ে আপনার আইটি টেকনোলজি, সার্ভিস সেক্টর, এগুলোকে প্রমোট করা, কর্মসংস্থান সৃষ্টি করা, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো বিষয় নিয়ে কাজ করতে হয়েছে এবং কাজ করেছে। তার পরিপ্রেক্ষিতে আমরা জাতি আজকে একটি মাত্রা অর্জন করতে সক্ষম হয়েছে। এর মধ্যে আমি 2019 সালের 7 জানুয়ারি
মন্ত্রী হিসেবে শপথ করার পরে সঙ্গত কারণে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা আর মন্ত্রণালয়ে যে সমস্ত দায়িত্বগুলো আমার উপর অর্পিত সেগুলো নিয়ে সবগুলো নিয়ে আমি কাজ করছিলাম। তো তার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা একটা বিষয়। আমরা গত সেপ্টেম্বর মাসের সম্ভবত তারিখটা 17 তারিখ ছিল, প্রথম সভা আমি আমার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে। আর আপনি আমি যদি তার ধারাবাহিকের পূর্বের একটু ব্যাকগ্রাউন্ড টানতে যাই, তো আমরা ভেক্টর ম্যানেজমেন্ট নিয়ে আমরা কাজ করেছি। ভেক্টরবর্ন ডিজিজে সারা পৃথিবীর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন রিপোর্ট অনুযায়ী 0.7 মিলিয়ন লোক প্রতি বছর মারা যায়। আমাদের দেশেও গত বছর এডিস মশার কারণে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে অনেক লোক অসুস্থ হয়েছেন, আপনার তারা অনেকে মারা গিয়েছেন। তো এই সমস্ত দুঃখজনক ঘটনাগুলো স্বাভাবিকভাবে একজন দায়িত্বশীল মানুষ হিসাবে আমাকেও তাড়িত করে। এবং এরপরে আরেকটা বিষয়, আবর্জনা ময়লা এবং একটা অস্বস্তিকর পরিবেশ কোনো জাতিকে কোনো ভালো জায়গায় নিয়ে যাবেন না, এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলতেন যে আমরা দারিদ্রতাকে জয় করেছি, কিন্তু আমরা যদি অপরিচ্ছন্নতাকে জয় করতে না পারি তো তাহলে আমরা মর্যাদাশীল জাতি হব না, সভ্য হয়ে উঠতে পারছি না, আমরা আমাদেরকে মর্যাদাশীল জাতি হিসাবে কেউ মনে করবে না। এটা অপরিচ্ছন্ন জাতি কোনোভাবেই তো আমাদের কাছে কাঙ্ক্ষিত না। তো এই সমস্ত অনেকগুলো বিষয়কে নিয়ে কম্প্রিহেন্সিভ অ্যাপোর্ট দিয়ে আমরা কাজ করছিলাম। তো আজকে আপনি যদি সরাসরি যদি আমি পরিচ্ছন্নতার বিষয়ে কথা বলি, এখানে একটা বিষয় হলো, যেমন একটা কথা অনেকে বলে থাকেন যে উন্নয়নের কথা, আপনি অগ্রগতির কথা বলছিলেন যে উন্নয়নের নামে রাস্তা খনন হচ্ছে, স্থাপনা নির্মাণ হচ্ছে ধ্বংসের ফলে, কিন্তু এগুলোর ফলে ধুলাবালি এবং জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, বিভিন্ন রোগের কথা, ডেঙ্গুর কথা আমরা জানি, কলেরা, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, চর্মরোগ। না, আমি জেলু সাহেব, আপনার কথাগুলো, আপনার বিষয়গুলো আমি সবগুলো পয়েন্টটা আমি পেয়েছি। সেটা হলো যে আমি যদি ব্রডার স্কেলে কথা বলতে যাই, তাইলে আপনি দেখুন সারা পৃথিবীর আজকে যে ব্যাপক উন্নয়ন, আজকের শত এই আপনার 2000 সালের পৃথিবী আর 1900 সালের প্রথম দিকের পৃথিবীর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। ব্যাপক গণসংযোগ বেড়েছে, মানুষের যোগাযোগ বেড়েছে, মানুষের আজকে অর্থনীতি কিন্তু আপনার স্টেট ইকোনমি না, এখানে গ্লোবাল ইকোনমি। এখানে গ্লোবাল কনটেক্সটে আপনি কতটুকু আপনি সেখানে সার্ভাইভ করতে পাচ্ছেন, তো সে সমস্ত কারণে সারা পৃথিবীর ব্যাপক উন্নয়নের সাথে সাথে অনেকগুলো ফোস্ট এফেক্ট অথবা অ্যাডভার্স এফেক্ট এর মধ্যে দেখা দিয়েছে, এটা আমরা সবাইকে স্বীকার করতে হবে। যেমন মনে করেন যে এডিস মশা যদি আজ থেকে 2100 বছর আগে যদি তার যদি কোথাও জন্ম হয়ে থাকে, কিন্তু এটা তো পৃথিবীতে এভাবে ডিসিমিনেটেড হইতে পারে নাই, যে কারণ হলো তখন পৃথিবীর গতি এত বেশি ছিল না, মানুষের মুভমেন্ট এত বেশি ছিল না, এক দেশ থেকে আরেক দেশে মানুষের ব্যবসা বাণিজ্য যোগাযোগ ব্যবস্থা অথবা ট্যুরিজম দিস দ্যাট মেনি কজে কিন্তু মানুষের মধ্যে এত বেশি টার্ন ওভার ছিল না। তো এই সমস্ত কারণগুলো সবগুলো মিলিয়ে এটা হচ্ছে। তো এই সমস্ত এখন আমাদের দেশের কথা যদি আমি বলি, আপনাকে একটু সময় আমি একটু নেব, স্পেসিফাইডলি যদি বলি আমাদের, এটা সত্য কথা যে আমাদের ইনকাম বেড়েছে, উই আর দ্য কান্ট্রি আন্ডার $500 পার ক্যাপিটা ইনকাম। এখন আমার যখন $2000 গেল, স্বাভাবিকভাবে আমার ভোগ বেড়েছে, কনজামশন বেড়েছে। তো কনজামশন বাড়লে সেটা সরবরাহ বেড়েছে, সরবরাহ বাড়ার হতে ওয়েস্ট সৃষ্টি হয়, কনজামশন যখন আমি করি সেখান থেকে আবার ওয়েস্ট সৃষ্টি হয়। এখন আমার যখন ইনকাম ছিল না তখন আমার কনজামশন পরিমাণ কম ছিল, তো এখন এক্ষেত্রে কনজামশন যখন ওয়েস্ট বাড়বে, ওয়েস্ট বাড়লে এখন ওয়েস্টটা আমার জন্য একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে গেছে। স্বাভাবিকভাবে সেই ওয়েস্টকে আমাকে ম্যানেজ করতে হবে, কোথায় থেকে করতে হবে, আপনার শহরের ডেন্সিটি, এই ঢাকা শহরে প্রায় 20 মিলিয়ন লোকের বসবাস বলে আমরা মনে করি। তো 20 মিলিয়ন ইট ইজ এ বেশ ছোট্ট একটা জায়গাতে 20 মিলিয়ন বেশি লোক থাকলে এখানে ওয়েস্ট ডেন্সিটিও বেশি হবে, মানুষের ডেন্সিটি বেশি, ওয়েস্টের ডেন্সিটি বেশি হবে। ওয়েস্ট মানে হলো যে ক্রস সেকশনাল ওয়াশ, আপনি ডিফেকেশনের কথা বললেন, ইউরিনেশনের কথা বললেন, অথবা আপনি মনে করেন যে সমস্ত খাদ্য বর্জ্যের কথা বললেন, অথবা মেডিকেল ওয়েস্টের কথা বললেন, তারপরে ই ওয়েস্টের কথা বললেন, এরপরে প্যাকেজিং, এখন মডার্নাইজ প্যাকেজিং ট্রেডিশনটা ডেভেলপ করেছে মানুষের সার্ভিসে, এতে প্যাকেজিংয়ের ওয়েস্টের কথা বললেন, এই সমস্ত সব ক্রস সেকশনাল ওয়েস্টগুলো এখন
আমাদের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে গেছে, যার জন্য আমি ওয়েস্ট নিয়ে কাজ করে আমরা কিন্তু একটা এখন ইনসিনারেশনের মাধ্যম দিয়ে এটাকে ডিসপোজাল করার জন্য ইন দ্য সেম টাইম আমরা বিদ্যুৎ উৎপাদন করা এটার একটা প্রক্রিয়াতে আমরা গিয়েছি। তারপরে দিয়ে আমাদের এখানে ধরেন এই যে ড্রেনগুলোকে আমরা যদি পরিষ্কার না করতে পারি, আমি দায়িত্ব নিয়েই কথাটা বলছি, আমি শিফট করতে চাই না, আমি ইগনোরও করতে চাই না, যে এই দায়িত্বটা যতটুকু আমরা পারি ততটুকু করবো, না পারলে সেটার জন্য বাস্তবতা ব্যাখ্যা করব। এখন এর বাহিরে আমি মনে করি, আমি মানসিকভাবে এটাকে এভাবে মনে করি, তো আমাদের অসমস্ত স্লাজগুলোকে ম্যানেজ করতে হবে, স্লাজগুলোকে এক্সট্রাক্ট করতে হবে, অ্যান্ড উই হ্যাভ টু ডিসপোজ অল দিস থিংস। আচ্ছা, আমাদের নদীগুলোকে পলিউশন মুক্ত করতে হবে। ফর্চুনেটলি আর মিসফর্চুনেটলি আই হ্যাভ বিন অ্যাসাইন্ড অ্যাবাউট দ্য কিনম না কয় যে এই নদীগুলোকে পলিউশন ফ্রি করার জন্য একটা মাস্টার প্ল্যান করার জন্য আমি এর মধ্যে বুড়িগঙ্গা, তুরাগ এবং অন্যান্য আরও কয়েকটা নদী ঢাকার সারাউন্ডিংয়ে যেগুলো আছে সেগুলো মাস্টার প্ল্যান প্রণয়ন করা হয়েছে, অ্যাকশন প্ল্যান করা হয়েছে, মেঘনা নদীর জন্যও আমরা একটা মাস্টার প্ল্যান করার জন্য সবই আপনার এই পরিচ্ছন্নতা অভিযানের অংশ। এটা পরিচ্ছন্নতা অভিযানের অংশ না, এটা একটা অ্যাসাইনমেন্ট হ্যাভ বিন গিভেন বাই অনারেবল প্রাইম মিনিস্টার, এটা এলজিআরডি মিনিস্টার হিসাবে দেওয়া হয়েছে, সেই হিসাবে আমি এই কাজগুলো করছি। আচ্ছা, এরপরে আজকে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে যে বিষয়টা এসেছে, আমাকে গ্রামের প্রতিটি বাড়িতে এখন কিন্তু কনজাম্পশন হয়, এখন গ্রামে প্রচুর ওয়েস্ট সৃষ্টি হয়। এখন আমি যদি গ্রামের বাড়িঘরগুলোকে যদি এখন যদি আমলে না নিই, কগনিজেন্সে যদি আমি এই মুহূর্তে থেকে না নিই, তাহলে লং টার্ম পারবো না। যার জন্য এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী একটা নির্দেশনা দিয়েছেন যে সারা বাংলাদেশের কে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, স্কুলগুলোকে পরিষ্কার করতে হবে, হাট বাজারগুলোকে পরিষ্কার করতে হবে, রেল স্টেশনগুলোকে করতে হবে, হাসপাতালগুলোকে করতে হবে, তারপরে প্রত্যেকটি গ্রামের বাড়িঘরগুলোতে যে সমস্ত ওয়েস্ট ক্রিয়েশন হচ্ছে সেগুলোকে প্রিজার্ভ করতে হবে, এবং প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে স্থানীয় সরকার ব্যবস্থাপনার ইউনিয়ন পর্যায়ে একটা এক 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 খণ্ড ভূমি তাদেরকে নেওয়ার ব্যবস্থা করতে হবে, যেখানে নাকি আমরা ওয়েস্টটাকে একটা সেখানে আপনার সেখানে এসে ডাম্পিং করতে পারি। এবং ডাম্পিং করার পর দিয়ে আমি এর আগে বলেছি ইনসিনারেশন, আপনার সেখানের মধ্যে আপনি রিসাইকেল করতে পারেন, কম্পোস্ট সার করতে পারেন। এখন সেগুলা আমি যদি সেগ্রিগেট করতে পারি তাহলে সেখানে আরও অনেকগুলো সুবিধা আমি নিতে পারি। সেগ্রিগেশনটার জন্য প্রাইমারি সোর্স লেভেলটাকে আমাকে ইউজ করতে হবে। তো এই সমস্তগুলো করার উদ্দেশ্যকে নিয়ে অর্থাৎ হোলিস্টিক বাংলাদেশ দেশকে একটা পরিচ্ছন্ন বাংলাদেশ বানানোর জন্য আমার পরিচ্ছন্ন গ্রাম, পরিচ্ছন্ন শহর, জাতির জনকের জন্মশতবার্ষিকীর একটা শপথের অংশ হিসাবে আমরা তো জন্মশতবার্ষিকী পালন করবো কী কী জন্য? বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নতির জন্য, কারণ ভাগ্য উন্নতির স্বপ্নটা বঙ্গবন্ধু দেখেছেন এই বছরব্যাপী কর্মসূচি, এবং এই বছরব্যাপী আমরা কর্মসূচি নিয়ে আমরা চালাবো, এবং তার মাধ্যম দিয়ে আমরা মনে আশা করি যে একটা লক্ষ্যমাত্রা আমরা পৌঁছতে পারবো, যার জন্য এই প্রকল্প নেওয়া হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আগ্রহ ভরে এটাকে উদ্বোধন করেছেন। অ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান, এই ধরনের পরিবেশ বান্ধব নানা প্রকল্প আমরা বিভিন্ন সময় বাংলাদেশে নিতে দেখেছি, কিন্তু দীর্ঘসূত্রিতার কারণে সেগুলো কোনোটা শুরু হয়, কোনোটা শুরু হয় না, কোনোটা মাঝপথে গিয়ে মুখ থুবড়ে পড়ে। সো স্থানীয় সরকার মন্ত্রীর এই যে উদ্যোগ, যার সঙ্গে প্রধানমন্ত্রীও সম্পৃক্ত হয়েছেন, তিনি উদ্বোধন করেছেন, সব মিলিয়ে আপনি ওনার বক্তব্য শুনলেন, আপনার টেক কি? দেখেন, এখন আমরা এমন একটা সময়ের মধ্যে আছি যখন সবার মাথার মধ্যে কিন্তু ঢুকছে যে আল্লাহ না করুক কোনো কারণে যদি করোনা ভাইরাসটা আরেকটু দেশে ছড়িয়ে পড়ে, আমাদের কতগুলো চ্যালেঞ্জ আছে। একটা হচ্ছে প্রচুর ঘনবসতির শহর আমাদের এবং প্রচুর ঘনবসতির দেশ আমাদের। আমাদের রাজধানীতে সবচাইতে বেশি জনবহুল রাজধানী হচ্ছে ঢাকা পৃথিবীর, কাজে আমাদের চ্যালেঞ্জটা কিন্তু অনেক ইউনিক অন্য অনেকের চাইতে। এবং অন্য যে দেশগুলো আক্রান্ত হয়েছে, যেখানে বেশি ছড়িয়ে পড়েছে, তারা যেই পরিমাণ সম্পদ নিয়ে বা প্রস্তুতি নিয়ে ঝাঁপিয়ে পড়বে তাদেরকেও কিন্তু আমরা নাজেহাল অবস্থায় দেখছি, ফলে আমাদের আতঙ্ক বেড়ে যাচ্ছে। তো বলে না যে প্রত্যেকটা ক্রাইসিসই আসলে একটা অপরচুনিটি সৃষ্টি করে। আমি তো মনে করি যে এই সময়টাতে মানুষজনকে যেভাবে করে ফেস মাস্ক পরা দেখছি, যেভাবে করে হাত ধুতে দেখছি, আমার নিজের কর্মস্থলেও আমি দেখছি, এইটা কিন্তু একটা বড় সুযোগ মানুষকে বোঝানো যে কেন পরিষ্কার পরিচ্ছন্নতাটা প্রয়োজন, কেন সিঙ্গাপুর, কেন মালয়েশিয়া অনেক কিছুই কন্ট্রোল করে ফেলতে পারলো যেটা অন্য অনেক উন্নত দেশও পারলো না। হ্যাঁ, মানে কয়দিন গতকাল পরশু আমরা সমানেই কিন্তু টেলিভিশনে দেখেছি যে বাসগুলোকে, তারপরে মেট্রো রেলগুলোকে ডিসইনফেক্ট করছে। আমরা আমাদের জীবনে কখনো বাংলাদেশে কোনো বাসকে ডিসইনফেক্ট করা হয় আমার জীবনে আমি কখনো দেখিনি।
তো এটা হচ্ছে সরকারের দায়িত্ব, এটা হচ্ছে যে সমস্ত এই যেমন বাস কোম্পানি মালিকরা আছেন তাদের দায়িত্ব এবং জনগণেরও দায়িত্ব। আমি ঢাকা এয়ারপোর্টে দেখেছি যে আপনি বাথরুম থেকে বেরোলেন, সাথে সাথে যে মেয়েটা পরিষ্কার করে সে গিয়ে ওটাকে পানি ঢেলে পরিষ্কার করলো। আমাদের কনসেপ্টটাই হচ্ছে পানি ঢাললে জিনিসটা পরিষ্কার হয়, শুকনো থাকলে পরিষ্কার হয় না। আমাদের অনেক কটা চ্যালেঞ্জ আছে, পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে আমরা আসলে অনেক পিছিয়ে আছি। এটা হচ্ছে সেরকমভাবে আমরা নেতৃত্ব পাইনি, সেরকমভাবে ধরেন আজকে কত বছর হলো, আমাদের তো প্রায় 48-49 বছর হলো, এখনও ঢাকা শহরে আপনি 10 মিনিট হাঁটবেন কোনো জায়গায় কিন্তু আপনাকে নাকে হাত দিতে হবে না, এরকম জায়গা খুঁজে পাওয়া যায় না। কিন্তু দেখেন এই ঢাকার মধ্যে ক্যান্টনমেন্ট আছে, আপনি যদি ক্যান্টনমেন্টে যান দেখেন সেটা কত সুশৃঙ্খল। যদি ক্যান্টনমেন্ট বোর্ড পেরে থাকে, যদি রাজশাহীর সিটি কর্পোরেশন পেরে থাকে, তাহলে আমি তো মনে করি না যে আমাদের না পারার কোনো কারণ আছে বলে। আমাদের কাছে কিন্তু ভালো দৃষ্টান্ত আছে, কিন্তু মুশকিল হলো যে আমরা ঢাকা শহরটাকে যেভাবে বেড়েছে সেভাবেই বাড়তে দিয়েছি, কোনো নিয়ন্ত্রণের মধ্যে এটাকে রাখিনি। কয়েকদিন আগে দেখলাম যে রাজুক এবার আশুলিয়া যাওয়ার পথে যে বন্যা প্রবাহ এলাকা, রাজুকের বক্তব্য হচ্ছে প্রাইভেট হাউজিং কোম্পানিগুলো এবং অন্যান্য প্রতিষ্ঠান এটা ভরাট করে ফেলতেছে, সুতরাং রাজুক নিজে দুইটা প্রকল্প নিয়ে এবার এখানে হাউজিং করবে। এটা তো কোনো সমাধান হতে পারে না। আমরা প্রায় সময়ই কোর্টে লড়াইতে দেখি যে বিভিন্ন, যেমন আজকেও একটা ছিল ঝিনাইদহ পৌরসভায় একটা খেলার মাঠে পৌরসভার ওরা ওইখানে একটা মাল্টিপারপাস বিল্ডিং করবে, মার্কেট করবে পৌরসভার আয় বাড়াতে। তো পৌরসভাই যদি এই কাজগুলো করে তাহলে আপনি তাকাবেন কার দিকে? আমার কাছে সবসময় মনে হয় যে জনস্বাস্থ্য রক্ষার যে প্রিভেন্টিভ দিকটা, এইটাতে আসলে আমরা খুব কম নজর দিয়েছি, খুবই কম নজর দিয়েছি। আমাদের স্ট্রিট ফুড দেখেন কত আনসেফ, আপনি কলকাতায় যাবেন স্ট্রিট ফুড দেখবেন কত সেফ, কারণ ওখানকার অনেক মানুষ তো স্ট্রিট ফুড খায়। সো পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে পর্যাপ্ত পরিমাণ বরাদ্দও কিন্তু থাকতে হবে। যেমন আমি কক্সবাজার নিয়ে কাজ করছি এবং আমি দেখছি যে কক্সবাজার পৌরসভায় পর্যাপ্ত বরাদ্দ নেই, তার মানে এটাকে আপনি প্রায়োরিটি হিসেবে দেখেন না। এই যে পরিচ্ছন্নতা অভিযান, এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। অনেক রাস্তা হলো এবং বর্জ্য ব্যবস্থাপনা, রাস্তার চতুর্পাশে ময়লা, তাহলে তো আপনার কোনো লাভ হচ্ছে না। যদি একটু সাইমালটেনিয়াস আমরা যেতে পারতাম যে উন্নয়নটা, যদি আমি 100 ভাগে থেকে থাকি আমি নাহলে 90-তে নেমে আসি, কিন্তু ওই 10টা আমি সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে সেই দায়িত্ব দিই যে তারা সম্পৃক্ত হোক এবং তারা বর্জ্য ব্যবস্থাপনাটা করুক। অ্যাজ আই সেড যে আপনি ঢাকা শহরে একটা রাস্তা আমাকে বলতে পারবেন না যাপা এখান থেকে হাঁটবো 10 মিনিটে নাকের মধ্যে কোনো ময়লার গন্ধ যাবে না, এরকম তো নেই আমাদের এখনো। আপনি ধানমন্ডি বলেন, আমি বাড়িধারার কথা বলতে পারি না, মেবি দ্যাটস অ্যান এক্সেপশন, বাট ধানমন্ডি বলেন, বনানী বলেন, গুলশান বলেন, সবই একা অবস্থা। যদি আমরা শিখতে পারি না কেন রাজশাহী সিটি কর্পোরেশন থেকে, শিখতে পারি না কেন ক্যান্টনমেন্ট বোর্ড থেকে, বরিশাল, বরিশাল তো একসময় বেশি, আমরা তো শিখতে, বরিশাল এক বেশ এগিয়ে গেছে। আমাদের শহরের পরিবেশ তো একেবারে যাতা, ঢাকা শহর তো আছে, তারপরে আপনার কিছু কিছু ফ্যাসিলিটিস আছে। আপনি মফস্বল শহরগুলোতে যদি যান সেখানে তো একদমই ভয়ঙ্কর অবস্থা। এবং পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে আমরা জনগণও আসলে সেরকম দিক নির্দেশনা পাই না, সেরকম ট্র্যাকে আমাদেরকে ফেলানো তো আসলে হয় না। হাঁচি দিয়ে যে মুখটা, হাঁচি দেওয়ার সময় মুখটা ঢাকতে হবে, আমরা কয়েকজন বাসা থেকে শিখেছি, কিন্তু এখন এই করোনা ভাইরাসের কারণে আমাদেরকে শিখতে হচ্ছে। আমাদের সবুজ হারিয়ে যাচ্ছে, ঢাকা শহর এমন ধুলোয় থাকে, এটা কিন্তু মাস্ক পরাটা শুরু হয়েছে আজকে থেকে 6-7 মাস আগে, যখন প্রথমবারের মতন ঢাকার বাতাসটাকে সবচেয়ে দূষিত বলা হলো, তখনই মানুষ মাস্কটা পরা শুরু করলো। এটা কিন্তু খুব সত্যি কথা, করোনা ভাইরাসের শ্বাসকষ্ট কি আর আমার আপনার শ্বাসকষ্ট কি বুঝবো না, আমাদের কিন্তু অনেকেরই শ্বাসকষ্ট হচ্ছে, কারণ ঢাকার বাতাস এতই দূষিত। আপনি পাবলিক ট্রান্সপোর্টে উঠবেন, আপনি রিক্সায় উঠবেন, এবং তার প্রভাব দেখেন এখন এই যে কাশি হচ্ছে, সর্দি জ্বর ঘরে ঘরে, এবং 2-3 মাস ধরে চলছে, কিন্তু ভালো হচ্ছে না, এবং একটা বাসায় একজনের হলে সকলের হচ্ছে, এক ধরনের কাশি হচ্ছে। এই যে জনগণের নির্মল বাতাস সেবনের অধিকারটা তো আমার জীবনের অধিকারের অংশ, পরিচ্ছন্ন পানি পাওয়ার অধিকারটা তো আমার, পরিষ্কার পানি পাওয়ার অধিকারটা তো আমার জীবনের অধিকারের অংশ। আমার কাছে মনে হয় যে আমাদের প্রায়োরিটিগুলো, এই যে আজকে এই করোনা ভাইরাস এবং গত বছরের ডেঙ্গি, সেটা থেকে কি আসলে আমরা কিছু শিখেছি? মানে ডেঙ্গির থেকে কি আসলে আমরা কিছু শিখেছি?
আমার নিজের বাসাতেই এখন অনেক মশা, আমি অত্যন্ত সচেতন মানুষ, আপনি লোক পাঠাতে দেখবেন যে আশেপাশে কোথাও সবার ময়লা নেই, মশার সাইজ এবার বড়, সাইজও বড়, কিন্তু মশা খেয়ে যাচ্ছে। এবং এরোসল স্প্রে করা কয়েল দেওয়া তো কোনো সমাধান না, আমাদেরকে পরিচ্ছন্ন নগর পরিচ্ছন্ন বাসস্থানের দিকে যেতেই হবে। এবং সিটি কর্পোরেশন, এর আগে একটা জায়গায় বলেছিলাম যে আমরা বলি নগর পিতা, নগর পিতা কেন বলি, আসলে কি ঢাকা শহরের পিতা মাতা কেউ আছে, নাকি সম্পূর্ণ এতিম অবস্থায় ঢাকা শহর ঢাকা শহরের মতন বেড়ে চলতেছে? পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে অতীব মানে জরুরি ভিত্তিতে মন দেওয়া দরকার। আপনি মেডিকেলে যান, আমি ঢাকা মেডিকেলের কথা বলবো, যে কোনো গরিব মানুষ ঢাকা মেডিকেলে গেলে অনেক দিন সময় লাগতে পারে কিন্তু সে চিকিৎসা পায়, কিন্তু ঢাকা মেডিকেলে ঢুকলেই তো আপনার নাড়ি ভুঁড়ি বের হয়ে আসার উপক্রম হয়। কারণ ঢাকা মেডিকেল যদি আপনার স্বাস্থ্য সেবার প্রতিচ্ছবি হয়ে থাকে তাহলে আপনি বলেন প্রাইভেটে, আমি তো স্কোয়ার, ইউনাইটেড, অ্যাপোলো তো চলে যাব, দেশের বেশিরভাগ মানুষই তো এখনো ঢাকা মেডিকেলে যাবে, এখনো পিজিতে যাবে, তো সেইগুলো জায়গাকে কেন আমরা পরিষ্কার রাখতে পারবো না? সেখান থেকেও মানুষ শিখে তো বেরোয় আসতে পারে। আপনি বলেন ঢাকা মেডিকেলে ঢুকবার কোনো পরিবেশ আছে কিনা? না, আমি বিষয়গুলোর সাথে আমার দ্বিমত নেই, এই কারণে তো মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন আমাদেরকে যে আমাদেরকে পরিচ্ছন্ন গ্রাম পরিচ্ছন্ন শহর করার নিয়ে একটা অঙ্গীকার নিয়ে একটা প্রকল্প নিয়ে কাজ করার জন্য। তো সেটা হলো যে আসলে আমি রেজনাপ্রসাদে দ্বিমত, আমার মনে হয় আমাদের খুব বেশি ব্যামিল নেই। তো এখানে বিষয়টা হলো কি, মানুষকে উদ্বুদ্ধ করতে হবে, তদারকি করবে কে এই পরিচ্ছন্নতা অভিযান? এটা এখন আমি মন্ত্রণালয় থেকে উদ্বোধন করে দিলাম মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সিটি কর্পোরেশন পৌরসভা, আমি বলছি যে এটাকে একটা প্রকল্প হিসেবে আপনারা করলেন নাকি একটা কনসেপ্ট হিসেবে সবার মধ্যে ছড়িয়ে দিতে চান? না, প্রকল্প বলতে তো হলো, প্রকল্প বলতে হলো যে এটা ডাইমেনশন তো একেবারে যেখানে যেখানে দরকার, এর ক্রস সেকশনাল ডাইমেনশন থাকবে, এখানে পাবলিক পার্টিসিপেশন থাকবে, যেটুকু এক্স্যাক্টলি যেখানে শিক্ষকরা করা দরকার, ছাত্রদেরকে বোঝানোর দরকার যে তাকে পরিষ্কার হয়ে স্কুলে আসতে হবে, তার জুতা, স্যান্ডেল, তারপরে জামা কাপড়, তারপরে চুল আশ্রানো সোয়েটার, যেটা নাকি সাধারণত, তো এটা করা, এবং তার পাশে সে যে একটা চকলেট খেলো, চকলেটের সে যে এর এর উপরে যে কাভারটা, সে এটা ফেলে দিল না, সে এটা প্রিজার্ভ করলো, কোথায় একটা একটা বিন রাখবে, সে বিনের মধ্যে সেটা রাখবে। তারপরে দিয়ে ধরুন বাড়িঘরের লোকজনকে আপনাকে সচেতন করা যে আপনার বাড়িতে যে সমস্ত আপনি খাওয়া দাওয়া করেন, যে সমস্ত বর্জ্যর সৃষ্টি হয়, সে বর্জ্যগুলো আপনি এখানে সেখানে আঙ্গিনাতে ফেলে দেবেন না, এটাকে আপনি সংরক্ষণ করেন, এবং সংরক্ষণ করলে সেখানে পৌরসভা অথবা আপনার ইউনিয়ন পরিষদকে দিয়ে আমরা একটা ম্যানেজমেন্ট তৈরি করছি, অলরেডি এর জন্য আমরা একটা রূপরেখা তৈরি করছি, একটা অর্গানাগ্রাম তৈরি করছি, যাতে নাকি প্রত্যেকটা ইউনিয়নের থেকে আপনার তারা যেন সংগ্রহ করে। তবে একটা কথা জিল্লুর সাহেব, আমি একটা কথা বলি, বিষয়টা হলো যে এই কাজগুলা আমরা বলতে যত সহজ হবে, কাজগুলো করতে কিন্তু এত সহজ হবে না। তবে এখন যদি আমি আজকে বললাম এই জন্য, আগামী দিন আমাকে কেউ যদি দোষারোপ করে যে কই এমন তো সিগনিফিক্যান্ট কোনো পরিবর্তন সিঙ্গাপুরের মতন তো হইল না, বলতে তো সিঙ্গাপুরের মতন বলেছেন, তো আসলে এই কথাটা ঠিক হবে না। অর্থাৎ আমাদেরকে যদি আগামীকাল থেকে আমরা সব সিঙ্গাপুরের মানুষদেরকে, মানুষরা যেরকম সচেতনার সহিত চলে, সেটা যদি আমাদের মধ্যে এই অ্যাডপ্টেশনটা আসতো, আসান যাইতো, তবে সিঙ্গাপুরেও কখনো সব মানুষ এভাবে সচেতন হয় না। একটা সময়ের ব্যবধানে সবচেয়ে পৃথিবীতে বড় কাজটা হলো যে মানুষকে অ্যাওয়ার করা, অর্থাৎ সবাই, যেমন আমি এডিস মশা সম্বন্ধে আমি নিজে অনেক কিছু জানতাম না, আপনি যদি সত্য বলেন আপনিও বলবেন যে আপনিও জানতেন না, আপনি আমাদের রেজনা পাও উনিও স্বীকার করবেন। তো এখন আমাদের এই যে জানার অভিজ্ঞতার কারণে আমরা অনেক কিছু আননোয়িংফুলি করে ফেলছি অথবা ইগনোর করেছি, কিন্তু পরে আবার আমরা এখানে এখানে অ্যাটেনশন দিয়েছি। উনি যে কথাটা বললেন যে আমাদের যে কোনো, এটাও আমার একটা প্রশ্ন যে আপনার কাছে থাকলো, আপনার কাছ থেকে পড়াশোনা মানে শুধু সচেতনতার মধ্য দিয়ে মানে হয় কি না, এক একটা সিস্টেমে ফেলতে হয়? আমি অবশ্যই সিঙ্গাপুরের যেটা, সিঙ্গাপুরে তো একদম আপনার পয়েন্ট আমি পেয়েছি, মানে এক ধরনের বাধ্যই করা হয়। এক্স্যাক্টলি, আপনার এখানে আমি এই কথাটা বলছি না শুধু সচেতনতার মাধ্যম দিয়ে, এখন সচেতন হবেন এবং দায়িত্বশীলদেরকে দায়িত্ব পালন করতে হবে। এখন গভর্নমেন্টের এখানে রোল আছে, গভর্নমেন্ট এমপ্লয়ীদের রোল আছে, তার অধীনস্থ যে সমস্ত আপনার স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলো আছে তাদের একটা ভূমিকা আছে, তারপরে দিয়া আপনার প্রত্যেকটি ইন্ডিভিজুয়ালের ভূমিকা আছে। অর্থাৎ আমি যত তাড়াতাড়ি
সরকারি কর্মকর্তার কাছে মেসেজ পৌঁছাইতে পারবো, তাদেরকে অ্যাওয়ার করতে পারবো, অথবা যে স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে আরেকটু বেশি সময় লাগবে, সমগ্র জনগণের কাছে স্বাভাবিকভাবে আরেকটু বেশি সময় লাগবে। এই এই সাধারণ এই বিষয়টা তো আমার মনে হয় আমরা সবাই একমত না হওয়ার কোনো কারণ নেই। তো এখানে আমি মনে করি যে আমাদের ঢাকা শহরের অবস্থা যেমনি, আমি এই ঢাকা শহরে বসবাস করি, স্বাভাবিকভাবে আমি দিনে দিনে একটা পরিবর্তন কিন্তু আমরা লক্ষ্য করছি, যে আমাদের হোলিস্টিক পরিবর্তন হলে আমরা লক্ষ্যে পৌঁছি নাই, লক্ষ্য থেকে অনেক দূরে আছি, কিন্তু আমরা কিন্তু আগেইছি। আমার মনে হয় মানুষের মধ্যে সেন্স অফ রেসপন্সিবিলিটি, সেন্স অফ বিলঙ্গিং, এগুলো ডাবল আপ হচ্ছে, এবং আমাদের সরকারের পক্ষ থেকেও মাননীয় প্রধানমন্ত্রী নিজে যেখানে নির্দেশ দিচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে, এবং যেখানে উনি আগ্রহ করে আজকে এটাকে উদ্বোধন করলেন, তো তাইলে সেক্ষেত্রে আমার তো মনে হয় এই কাজটাকে উনিও অত্যন্ত গুরুত্বের সহিত বিবেচনা করেছেন। তো অতএব আমরা আমাদের অনেকগুলো সমস্যার মধ্যে সৃষ্টি হয়ে গেছে। এই যে ঢাকা শহরে, পৃথিবীর কোন শহরে এতটুকু জায়গাতে আপনার এত সংখ্যক লোক বসবাস করে আর এতগুলা কর্মকাণ্ড হয়, এতগুলা আপনার মনে হয় যে কার্যক্রম পরিচালিত হয় একটা ছোট্ট জায়গার ভিতরে, এটা পৃথিবীর কয়টা জায়গা আছে? একটা ছোট্ট প্রশ্ন করি আপনাকে, যেমন ধরেন গত বছরে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের বাজেট, যেটা বর্জ্য ব্যবস্থাপনায় ছিল যথাক্রমে 126 এবং 107 কোটি টাকা, পরিস্থিতির কিন্তু উন্নতি হয়নি। ডেঙ্গিতে গতবার প্রচুর আমরা অ্যাওয়ারনেসের প্রোগ্রাম নানান মহন করেছে, আপনি তৎপর ছিলেন, সবাই তৎপর ছিল, মেয়রদেরা অবশ্য একটু দেরিতে তাদের উপলব্ধিতে এসেছে যে সমস্যাটা এত সিভিয়ার, তারপরে সবাই শেষ পর্যন্ত বুঝেছেন এবং অনেক কিছু হলো, কিন্তু আমরা পরিস্থিতির কিন্তু উন্নতি দেখছি। এবার উনি বলছিলেন যে মশা ওনার বাসায়, আমার বাসায়ও তাই, এবং মশার সাইজ বড় হয়েছে, পরিমাণ বেড়েছে এবং পুরো শহরই এখন তাই। এখন আমি কি একটু থামাবো? পহেলা সেপ্টেম্বর একটা প্রশ্ন, হাইকোর্ট নির্দেশ দিল, অগ্রগতি নেই, এবং সিটি কর্পোরেশনের কয়েকজন কর্মকর্তা বলেছেন যে দুর্নীতির কারণেই আসলে বাজেটের নির্ধারিত অর্থ সঠিকভাবে বণ্টন হয়নি, মেয়র যিনি গত নির্বাচনে ঢাকা দক্ষিণের মনোনয়ন পাননি, এখনও অবশ্য মেয়রের দায়িত্বে আছেন বোধহয়, দায়িত্ব হস্তান্তর নেই, তিনি 6 মাসের কথা বলেছেন যে পরিস্থিতির উন্নতি হবে, উন্নতির কোনো লক্ষণ আছে কিনা। এবং আমি তো শঙ্কিত, করোনা বড় সংকট হবে না এবার ডেঙ্গি আরও বড় সংকট হয়ে দেখা দেবে, সেটা নিয়ে একটা ভাববার বিষয় অবকাশ আছে। আমি এখানে আমি মনে করি যে একেবারে আমাদেরকে হতাশ হওয়ার মতন কোনো কারণ নাই, খুব উদ্বিগ্ন হওয়ার মতন, আতঙ্কিত হওয়ার মতন কোনো কারণ নাই। আমরা এই সমস্ত চ্যালেঞ্জগুলো তো পৃথিবীতে ফেস করেই আমরা বেঁচে আছি, আপনার অনেক অনেক চ্যালেঞ্জই আপনাকে মোকাবিলা করতে হচ্ছে, আপনার উন্নয়নের সাথে সাথে আপনার নতুন নতুন চ্যালেঞ্জ সৃষ্টি হবে এবং সেগুলোকে আপনি মোকাবিলা করবেন, এবং এই করার সক্ষমতা তো আমাদের আছে। আমরা আপনার এডিস মশা গতবার যেরকম যেটার প্রাদুর্ভাব বেড়েছিল, এটার আধিক্য ছিল, তো এখন এটা আমি এই মুহূর্তে এমন কোনো রকম আপনাকে প্রেডিকশন দিতে পারবো না যে এটা কমে যাবে অনেক বেশি আকারে, তবে আমরা আমাদের প্রস্তুতি গতবারের অভিজ্ঞতার আলোকে আর একটু বেশি রেখেছি। আর এখান মশা ধরেন মনে করেন যে আমাদের এই সমস্ত জায়গাতে এই সমস্ত ইনসেক্টের আপনার মনে করেন যে ব্রিডিং হওয়ার মতন, আমি নিজে পার্সোনালি বিং এ মিনিস্টার অফ দিস মিনিস্ট্রি, আমি তো স্বাভাবিকভাবে আমাকে একটু একটু বেশি কনসার্ন হইতে হইতেছে। আমি নিজে মাঠে অনেক এর মধ্যে কয়েক বহু জায়গায় গিয়েছি, তো গিয়ে আমি দেখলাম যে আমাদের এত অ্যাবন্ডেন্ট বড় বড় জায়গা আছে, যেমন একেবারে যেমন আমি রূপপুরের কথা বললাম কিছুক্ষণ আগে, যে রূপপুর নাকি রূপনগরের যে যত বড় বিস্তৃত এলাকা আপনার পরিত্যক্ত, এবং সেখানে একটা খালে, তো এখন এটাকে আমরা সাথে সাথে কাজ আরম্ভ করে দিয়েছি, আর এরকম আরও অনেকগুলোকে নেওয়া হয়েছে, যেমন আমি ওদের 47 কোটি টাকা ইতিমধ্যে তাদেরকে বরাদ্দ দেওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে যে খালগুলোকে পরিষ্কার করার জন্য, এবং এছাড়াও আরও অনেকগুলো আছে। তো এখন তাৎক্ষণিকভাবে আপনি হয়তো সবগুলোকে নিয়ে আসতে পাচ্ছেন না আমলে, কিন্তু আমরা করছি। আমি মনে করি এর মধ্যে দিয়ে আমি আরেকটা কথা বলি, যেমন আমাদের যে ডাস্ট উড়ে, যে ধুলাবালি উড়ে খুব বেশি উড়ে, কারণ মুভমেন্ট বেশি, ধুলাবালি উড়ে, তো ধুলাবালি থেকে যাতে নাকি না থাকে এটাকে আমরা ভ্যাকুম সুইপিং ক্লিনার দিয়ে করার জন্য আমরা ব্যবস্থা করছি, এই গাড়িগুলো আনার জন্য ইতিমধ্যে আমরা ইউকের সাথে কন্ট্যাক্ট করেছি এবং বিভিন্ন কোম্পানির সাথে কমিউনিকেট করছি, আমাদের এখানে কয়েকজন প্রকৌশলী ই করছে
এবং আগামী এবং এটার এই সমস্ত আবার মেশিনারির ম্যানেজমেন্টটা কীভাবে হয় এবং কীভাবে করবে এটা দেখার জন্য সায়দাবাদে একটা আমাদের আপনার স্টেশন আছে, সেটা আমি দেখার জন্য আগামী কয়েকদিনের মধ্যে ব্যক্তিগতভাবে আমি যাব। অর্থাৎ আমরা কিন্তু একটা ভালো একটা পরিকল্পনা নিয়ে কাজ করার চেষ্টা করছি, তবে এক্ষুনি আপনি খুব দৃশ্যমান ফলাফল দেখবেন কি না। তবে আমি যেমন এখানে আমি বলি বনশ্রীর এখান দিয়ে যেতে আপনি দেখবেন যে এই খালটাকে এটাও একটা একেবারে অসম্ভব দুর্গন্ধপূর্ণ একটা জায়গা ছিল, এটাকে আমরা কিন্তু এখন স্কেভেটিং করে এটাকেও একটা মোটামুটি একটা জায়গায় নিয়ে যাচ্ছি এবং একটা সময়ের ব্যবধানে আমি মনে করি হবে। আমাদের হতাশ হওয়ার মতন এমন কোনো কারণ নাই, আর আমরা একেবারে তো ভেঙে পড়বো কেন, আমাদের তো চ্যালেঞ্জ আমরা অনেক মোকাবিলা করেছি, তো এটা ইনশাল্লাহ করব। একটু সময় লাগবে আমি মনে করি আমাদের এই সমস্ত সমস্যাগুলো সেরে যাবে। আপনার এখানে আমি একটা কথা শেষ, ক্যান্টনমেন্টের উদাহরণ দেওয়া হয়, আমি মনে করি তো ক্যান্টনমেন্ট থেকে আরও অনেক বেশি সুন্দর আমাদের নগরী হতে পারে। ওখানে ডেন্সিটি অফ দ্য পপুলেশন আর এখানে ডেন্সিটির মধ্যে পার্থক্য আছে, আর ক্যান্টনমেন্টের যে লোকগুলো বসবাস করে সব লোকজনেরই কিন্তু ওয়েল ডিসিপ্লিনাইজড লাইফ সম্বন্ধে ট্রেন্ড। আর এখানে কিন্তু আমি গ্রাম থেকে নদী ভাঙ্গা লোক আসে, আপনার মনে করেন যে বিভিন্ন পেশাদারী লোক আছে, রিক্সাওয়ালা আছে, তারপরে ভিক্ষুক আছে, এরপরে নিম্ন শ্রেণীর অসহায় লোকজন আছে, এই এই শহরে বস্তিবাসী আছে, এই সমস্ত সবগুলো লোকজনকে আমাকে নিতে। তো এখন আপনি যদি আইসোলেটেড করে ফেলেন যে ঢাকা শহরে কিছু বিশিষ্ট লোকেরা বসবাস করবে, তাহলে কিন্তু আপনি এরকম একটা ক্যান্টনমেন্ট থেকে আরও সুন্দর একটা কিছু করতে পারেন। রাজশাহীর কথা বলেছেন, রাজশাহীর কথা উদাহরণ আমি নিজেও দিই, রাজশাহীতে এখানে 7 লক্ষ লোক বাস করে আর ঢাকা শহরে 2 কোটি লোক বাস করে। এবার 7 লক্ষ লোকের জন্য আমরা যে প্রকল্পগুলো নিয়েছি অথবা যে গিয়ে করছি, তবে সেখানে একটা বড় ভালো একটা বড় বিষয় হলো যে সেখানে আমাদের যে মেয়র আছে লিটন সাহেব, উনি একটু প্রোঅ্যাক্টিভ পার্সন এবং উনি অত্যন্ত বর্ণাঢ্য একটা রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে হয়তো মানুষের জন্য কাজ করার খুব আগ্রহ আছে, সেই হিসাবে শহরের জন্য উনি কাজ করার জন্য কিছু প্রকল্প আমাদের থেকে জোর জব এমনি পাশ করাই নিয়েছেন এবং এই পদগুলো বাস করলে এবং রাজশাহী শহর সুন্দর হবে। 7 লক্ষ লোক আর এখানে 2 কোটি লোকের সাথে ওর সাথে কম্পেয়ার করতে পারবো না, আর অতএব সে কারণে কিছু পার্থক্য থাকবে। চেষ্টা ইচ্ছেটা আছে কিনা সেটা বড় কথা, চেষ্টা ইচ্ছা আছে 50 জন 100 জনের জন্য করা, আর সিঙ্গাপুর 50 লক্ষ লোকের জন্য আর এখানে 16 কোটি লোক। তো অতএব ইউ হ্যাভ টু ক্যান নট কম্পেয়ার, এটা গরুর সাথে এটা আমি মুরগির সাথে তুলনা করা যাবে না যে এখানে। তো এই এই সমস্ত আমার মনে হয় লিমিটেশনগুলোকে নিয়ে আমাদেরকে কাজ করতে হবে এবং এইটাকে মানতে হবে। তো আমার মনে হয় আমরা পজিটিভলি উই হ্যাভ টু লুক টু অ্যাচিভ আওয়ার টার্গেট। না, আমি অবশ্যই আপনার সাথে একমত যে আসলে আমাদের চ্যালেঞ্জগুলো অনেক বেশি, কিন্তু চ্যালেঞ্জগুলো আরও বাড়ছে কেন তাজুল ভাই, দিনের পর দিন আসলে আমরা এগুলোতে খুব বিশেষ একটা মন দিইনি। ঢাকায় আপনি যদি বলেন এখন 20 কোটি, আপনি আগামী বছর এসে বলবেন 22 কোটি, কারণ যত উন্নয়ন যত আমাদের আয় রোজগার সব ঢাকা কেন্দ্রিক হয়ে যাচ্ছে। আপনার সাথে এর আগেও একটা অনুষ্ঠানে বলেছিলাম যে আমরা আসলে কেমন ঢাকা দেখতে চাই, এটা একটু আমাদেরকে স্পষ্ট করে বলে দেন যে দর্শনটা কি আগামী 10 বছরে, আমরা সকলেই সেই দর্শনকে সামনে রেখে কাজ করব। এই যে ঢাকা শহরে এত শিল্প প্রতিষ্ঠান, একটা এইরকম ক্রাউডেড এলাকাতে এরকম শিল্প প্রতিষ্ঠান থাকতে পারে না। যে কোনো একটা নগর তাজুল ভাই যেটা যেটা টেকসই হয়েছে, সেই নগর কিন্তু প্রথমে তার খাবার ব্যবস্থাটা করেছে, যেমন তার আশপাশ থেকে কৃষি জমি হারাতে দেয়নি। আমাদের দেখেন কৃষি জমি সব দখল হয়ে যাচ্ছে, আমরা ঢাকা শহর থেকে কেরানীগঞ্জে গাজীপুরে সাভারে লোকজন নিতে পারি কিন্তু যদি একটা পরিকল্পনা আমরা সেভাবে করে আগাই, এবং ঢাকা তো এভাবে সাস্টেইন করতে পারে না। আমি এই কথাটা আপনাকে বলতে চাইনি কিন্তু এখন বলছি, এই আপনার এই অনুষ্ঠানে আসার আগে আমি বাসা থেকে ফোন পেলাম, আমার বাসায় পানি নেই, একটা দোতলা বাসা আর আশেপাশে সব হচ্ছে অ্যাপার্টমেন্ট, যাদের অ্যাপার্টমেন্ট পানি নেই তারা গভীর মিটার দিয়ে টান দিয়ে সব নিয়ে যাচ্ছে, আমার বাসায় পানি পাওয়া যাচ্ছে না। তো আমি ঢাকা শহরে থাকছি ঠিকই, আমি ধানমন্ডিতে থাকছি ঠিকই, কিন্তু আমি পানি পাচ্ছি না, এটা তো সাস্টেইনেবল না। ঢাকা আসলে এত কোটি মানুষের ভার নিতে পারছে না, এটা সত্যি কথা, এবং ঢাকা থেকে মানুষ সরাতে হবে। এটা বৈষম্যের জন্য না যে আপনি বড় লোক আপনি থাকবেন ও গরিবও থাকবে না, তা না, সকল জায়গাতেই বড় লোক গরিব থাকবে। ঢাকাতে সবসময় হয়তো রিক্সা থাকবে এবং আমরা কেউ কেউ রিক্সা চলবো, কেউ কেউ গাড়ি চলবো, কিন্তু ঢাকা আসলে এত শিল্প প্রতিষ্ঠানের ভার, এত শ্রমিকের ভার নিতে পারছে না, এবং এই শ্রমিকদের সাথে যদি আপনি কথা বলেন, ঢাকায় তাদের যে জীবন এটাকে কিন্তু কোনো জীবন বলে না, তারা যা আর্ন করে, এবং একটা বস্তিতে দেখা গেছে যে বনানীর একজন লোক যে পরিমাণ বিদ্যুৎ বিল দেয়, বস্তির লোকটা তার থেকে বেশি পরিমাণ বিদ্যুৎ বিল দিচ্ছে,
কিন্তু কর্মসংস্থান নেই তো অন্য কোথাও, কাজে সে বাধ্য হয়ে এখানে চলে আসছে। সেটা হচ্ছে এক নম্বর। দুই নম্বর হচ্ছে যদি আমার আমার ঢাকা ক্যান্টনমেন্টের যে ডেন্সিটি, রাজশাহীর যে ডেন্সিটি, সব জায়গারই তো ডেন্সিটি তার নিতে পারতে হবে, ঢাকার না হয় তার থেকে দ্বিগুণ হয়তো, কিন্তু কত গুণ আপনি বললেন, আপনি বলেন, এটা তো আমাদের পরিকল্পনারই অভাব এটা। এবং বছরের পর বছর এই পরিকল্পনা চলে এসছে, এবং পরিকল্পনা যে করে, যেমন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, সে মনে করে যে ঢাকাতে একটা করে প্লট সবাইকে দেওয়াটাই হচ্ছে উন্নয়ন। তার কনসেপ্টের মধ্যেই পানি থাকতে হবে, সবুজ থাকতে হবে, কৃষি জমি থাকতে হবে, এইগুলো নাই। এবার আপনি ঢাকা শহরের ডিটেইলড এরিয়া প্ল্যান দেখবেন, রাজুক ইচ্ছা মতন কাটাকাটি করছে একটা আন্তঃমন্ত্রণালয় কমিটি দিয়ে সমস্ত জলাশয়কে হাউজিং দেখিয়ে দিচ্ছে, মানে যেগুলো ভরে ফেলেছে ভূমিদস্যুরা সেগুলো মাটি ফেরত নেবে। এটা কিন্তু 2000 সালে আওয়ামী লীগ সরকারেরই একটা আইন, সেই আইন বাস্তবায়ন হচ্ছে না, কিন্তু উল্টো আন্তঃমন্ত্রণালয় কমিটির করে একটা সমস্ত জলাশয়কে হাউজিং করছে। এরকম ভুরি ভুরি নজর দৃষ্টান্ত আমাদের কাছে আছে, এটা তো কোনোভাবেই হতে পারে না। ঢাকা শহরে আজকে আমরা বলি রাস্তার অনেক অভাব, আমাদের যদি জলাশয়গুলো এবং ফ্লাড প্লেনগুলো খোলা থাকতো তাহলে তো রাস্তারই অভাব আমাকে মোকাবেলা করতে হতো না। আমি আরেকটা কথা একটু বলতে চাই যে আমাদের আসলে হয়তো ভয় পাওয়ার কিছু নাই, কিন্তু তাজুল ভাই উদ্বিগ্ন কেমন করে না হই বলেন, কারণ গতবার তো 1 লক্ষ লোক ভর্তি হয়েছিল হসপিটালে, এটার নানান পরিসংখ্যান আছে। আমরা তো হসপিটালে ভর্তি হওয়ার জন্য এই শহরে থাকি না, আমরা একটা নিরাপদ বাসস্থান চাই, এবং আমার বাসায় প্রতিদিন আমি এরোসল স্প্রে করব, প্রতিদিন আমি কয়েল জ্বালাবো, এগুলো কি কোনো স্বাস্থ্যসম্মত সমাধান? তা তো না। কাজে এখন থেকেই যদি ডেঙ্গি প্রতিরোধের প্রস্তুতি আমরা মাঠে দেখতে পারতাম, আমরা কিন্তু এই যে আমাদের মধ্যে একটা ভয় কাজ করে, একটা আতঙ্ক কাজ করে, আমরা কিন্তু আশ্বস্ত হতাম। আপনি ওই 1 লক্ষ লোককে 10,000 তো কমিয়ে আনতে পারেন, আপনি হয়তো সব মশা সরিয়ে দিতে পারবেন না, কিন্তু 1 লক্ষকে তো 10,000-এ আনা সম্ভব যদি এখন থেকেই আসলে কাজটা শুরু হয়। সেটা জানি শুরু হয়, সেটাই আমাদের একটা দাবি থাকবে। সচেতনতা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি ডায়রিয়ার কথা বলেন, বাংলাদেশে ডায়রিয়া নিয়ন্ত্রণ করা হলো কিন্তু ওরসালাইনের বিজ্ঞাপন দিয়ে, কিন্তু শুধু বিজ্ঞাপন দিয়ে না, তার সাথে অ্যাকশন ছিল। এখন আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয় কি প্রায়োরিটি হিসাবে অন্যান্য জায়গার থেকে বরাদ্দ কমিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন শহর, পৌরসভা, ইউনিয়ন পরিষদ গড়ার জন্য তাদেরকে পর্যাপ্ত বরাদ্দ দেবে, এইটা কি প্রায়োরিটি হবে, নাকি একটা ইউনিয়ন পরিষদে আরো 10টা রাস্তা হোক সেটা প্রায়োরিটি হবে? আমি বলছি না, কারণ ইউনিয়ন পরিষদে আপনি রাজনীতিবিদ, আপনার কাছে লোকে রাস্তা চাইবে, আমিও রাস্তা চাইবো, কিন্তু 8টা রাস্তা দিয়ে আমি 2টা রাস্তার টাকা কি বরাদ্দ দেব পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য, সেটা আমি করব কিনা? কাজে সচেতনতার পাশাপাশি সরকার পরিষ্কার পরিচ্ছন্নতাতে পর্যাপ্ত পরিমাণ বরাদ্দ দিচ্ছে কিনা এবং অ্যাকশন হচ্ছে কিনা? যখন ওই যে সামনে বাজেট আছে এটা মাথায় রাখতে হবে, যখন ওই মনে আছে আনিস ভাইয়ের সময় আমাদের ওই ফুট ওভার ব্রিজগুলো যখন মানুষ ব্যবহার করত না, মানুষকে একটু একটু ফাইন করে, এদেশ এই শহরের মানুষের অনেক টাকা ফাইন দেওয়ারও সামর্থ্য নাই, অন্তত 10-15 টাকা ফাইন করলেও কিন্তু মানুষের একটা শিক্ষা হয় যে আজকে আমি এই কাজটা করেছিলাম বলে আমাকে এই ফাইনটা দেয়া হলো। আপনি মানে সব ক্ষেত্রে আমরা সিঙ্গাপুর হতে চাই, পরিষ্কার পরিচ্ছন্নতার বেলায় বলি কি সে সিঙ্গাপুর হওয়া সম্ভব না, উন্নয়নের বেলায় আমরা বলি সিঙ্গাপুর হব, পরিষ্কার পরিচ্ছন্নতার বেলায় আমরা বলি সিঙ্গাপুর হব না, এটা তো হতে পারে না, কারণ সিঙ্গাপুরের উন্নয়ন মডেল নিলে আমরা পুরোটাই নেব, নালে নেব না। সিঙ্গাপুর হওয়ার আমার দরকার নেই, আমি যদি ব্যাংকক মালয়েশিয়ার পর্যায়ে যেতে পারি, আমার দেশ আগেও তো অনেক পরিষ্কার ছিল যখন ডোর টু ডোর ওয়েস্ট কালেকশন ছিল না। আমি বলবো সচেতনতা পাশাপাশি যদি বরাদ্দ না থাকে তাহলে সচেতনতা দিতে কোনো কাজ হবে না, ব্যবহার এবং ওই অ্যাকশন গুলো জরুরি, অ্যাকশন গুলো খুবই জরুরি। রেডিও টেলিভিশনের দায়িত্ব নিয়ে প্রচার করা যে এইখানে যদি ময়লা ফেলতে দেখা যায় আপনাকে 10 টাকা, ওই যে একটা টিকিট খাওয়া জীবনের কিন্তু একটা মূল্য আছে। সো এনফোর্সমেন্ট তো থাকতে হবে আমাদের, আমরা এনফোর্সমেন্ট না ব্যক্তি পর্যায়ে দেখেছি না সরকারি পর্যায়ে দেখেছি। গতবার আমার মনে আছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে কেমন করে পানি জমে আছে এবং সেখানে কত এডিস মশা বিস্তার মানে বংশবৃদ্ধি করছে, এটা কিন্তু পত্রিকায় আমরা দেখেছি। কাজে সেখান থেকেও ঘরের ঘর পরিষ্কার করা দিয়ে শুরু করতে হবে। সো আই উড আর্জ যে আপনি হয়তো আমাকে বলবেন যে ভয় পেয়েন না, হয়তো ভয় পেলাম না, কিন্তু আমাকে আশ্বস্ত করার জন্য আমি দেখিনি তো এখনো পর্যন্ত সিটি কর্পোরেশন থেকে এসছে মশার ওষুধ দিচ্ছে এরকম তো দেখতে পাচ্ছি। এবং এখানে আরেকটা বিষয় যে নদী নালা জলাভূমি এগুলোর কথা বলা হচ্ছে, এগুলোর কার মালিকানায়, কে যে এটার মানে নিয়ন্ত্রক সেটিও তো স্পষ্ট না। দিলুর ভাই একটা শিশু, সেটি যতক্ষণ স্পষ্ট না হচ্ছে আপনি তো সেগুলোর ব্যবস্থাপনা ঠিক মতো করতে পারবেন না। একটা শিশুর বাবা থাকে, তার একটা রোল থাকে, মা থাকে, তার একটা রোল থাকে, খালা থাকে, তার একটা রোল থাকে। তো একটা জলাশয়ের যদি বাবা মা দাদা দাদি থাকে, এত অস্থির হওয়ার কি আছে?
প্রায়োরিটিটা হচ্ছে যে আমি জলাশয় আইনটা প্রয়োগ করব প্রয়োগ করার দায়িত্ব রাজুকের এবং গণপূর্ত মন্ত্রণালয় এবং তারা এখন চিন্তা করলো যে যেটুকুন বন্যা প্রবাহ এলাকা আছে যেহেতু আপনিই ভরে ফেলতেছেন আমি ভরে ফেলতেছি এজন্য ওরাই এখন ওখানে হাউজিং করবে এটা কি কোনো সমাধান ওদিকে ঢাকা শহরে গ্রাউন্ড ওয়াটার নেমে যাচ্ছে আমি আপনি বাসায় পানি পাচ্ছি না জি মিস্টার মিনিস্টার না কথাগুলো তো আমি জানি না এগুলো বেশিরভাগ তো উত্তরে আছে হয়তো নেগেটিভ কিরম আপনার লি যদি আমি বলে যে প্লেসমেন্টটা হয়েছে কিন্তু কথাগুলো কিন্তু ভিতরে এর উত্তরটা আছে এখন ঢাকাতে মাইগ্রেশন ঠেকাইতে হবে এখন ঠেকানোর জন্য তাহলে আপনাকে যে কাজটা শুধু ঠেকালেও হবে না যা আছে মানে আমি বলেছিল স্যার আই আন্ডারস্ট্যান্ড আই গট দ্য পয়েন্ট এখন ঢাকা শহরে যদি আপনি সব লোক না আসতো আজ থেকে যদি 30 বছর আগে যদি এই পরিকল্পনাটা নেওয়া হতো তাহলে হয়তো বা আজকে আমরা যদি ওই পরিকল্পনা নেওয়ার পরও যদি আজকে এটা হতো তাহলে একটা নিয়ে আমরা এক ধরনের কথা বলতাম বাস্তবতাটা হলো আমার ঢাকা শহরে যে পরিমাণ লোকের লোড নেওয়ার কথা এর চেয়ে বেশি অলরেডি বিন ওভারলোডেড অনেক বেশি এখন আমরা বলছি যে আমরা যে অবস্থা অনেকগুলা আমাদের এক্সিস্টিং ড্রব্যাক নিয়ে আমরা দাঁড়িয়ে আছি অনেকগুলো সমস্যা নিয়ে আমরা দাঁড়িয়ে আছি এই অবস্থা থেকে আমাকে আই হ্যাভ টু গো হেড এখন আমি এখানে এখন তো পাহাড় পরিমাণ সমস্যা দেখছি এই কথা ঠোঁট সত্য কিন্তু পাহাড় পরিমাণ সমস্যা দেখে আমি কিন্তু যদি এখন চুপসে যাই অথবা বসে যাই তো তাইলে তো আমার আর আসলে পরিবর্তন হবে না এখন এরকম সমস্যাকে মোকাবিলা করার জন্য যেমন আমি বলি এখানে ঢাকা শহরে আপনাকে এখন কী করতে হবে যেটা আছে এটা তো আছে এটাকে আপনি কী কী করতে পারেন এখন তো আমি এখান থেকে ঢাকা শহর থেকে লোককে পুশ আউট করতে পারবো না এখন সেটা আমি কী করতে পারি যে আমার আর ফার্দার মাইগ্রেশন অথবা চিটিয়াং শহরে অথবা কুমিল্লা শহরে অথবা অন্য অন্য যত আরবান এরিয়া আছে সেখানে যাতে মানুষ না গিয়ে তার জীবন জীবিকা আয় রোজগারের এবং শিক্ষা স্বাস্থ্যের ব্যবস্থাটা যাতে নাকি মানুষ গ্রামে পায় সেটার জন্য তাইলে তখন আর তার মাইগ্রেশনের এরকম এক্সটেন্সিভ টেন্ডেন্সিটা ডেভেলপ করবে না তো এটার জন্য আমরা কিন্তু কাজ করছি এখন এটা যেমন অনেকগুলো প্রকল্প নিয়ে যেমন কমিউনিটি ক্লিনিক যদিও বিএনপি বন্ধ করে দিয়েছিল কিন্তু পরে চালু করে দেখা গেছে টিমিন্ডাস ফলাফল আছে এই জন্যেই তো পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আজকে কথা বলা হয়েছে আয় রোজগারের জন্য আমরা এগ্রিকালচারকে মডার্নাইজ করছি সমবায় ব্যবস্থাকে আবার বঙ্গবন্ধু দর্শনটাকে আবার নতুন করে প্রবর্তন করে সেখানে যাতে নাকি শিক্ষিত লোকেরা কর্মসংস্থান আমি এখন অনেক লম্বা সময় লেগে যাবে আমি মনে হয় এত সময় নাই তবে আমি যদি আপনাকে ব্যাখ্যা দিতে পারি তাহলে প্রচুর হোয়াট ইজ আওয়ার রোড ম্যাপ হোয়াট ইজ আওয়ার ম্যানেজমেন্ট হাউ ই ওয়ান্টস টু ডেভেলপ দ্য কিরম কয় এমপ্লয়মেন্ট জেনারেশন ইন দ্য রুরাল এরিয়া অফ অল দ্য এডুকেটেড পিপল অলসো সেটার জন্য আমরা কিন্তু একটা প্রকল্প নিয়ে একটা প্রকল্প মানে হলে একটা দর্শন নিয়ে আমরা কাজ করছি এখন এই সমস্ত দর্শনগুলো আসলে সত্যিকার অর্থে আমার গাড়িতেই আছে বঙ্গবন্ধুর নিজের 1993 সনে উনি যে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা করেছেন 1973-এ এবং সেই পঞ্চবার্ষিক পরিকল্পনার বাজেট কত ছিল জানেন 5 বছরের জন্য ছিল যে সে পরিকল্পনা পঞ্চবার্ষিক পরিকল্পনার ইয়ে ছিল 5,000 কোটি টাকার মতন তখন কিন্তু দর্শনটার মূল্য আজকে 5,00,000 কোটি টাকার বেশি তো আমি সেখান থেকে দেখেছি যে সে সময় উনি চিন্তা করেছেন হাউবার এগুলোকে আমরা কাজে লাগাইতে যদি পারতাম অর্থাৎ ওই দর্শনগুলো আমি কেন বললাম ওই দর্শনগুলোকে যদি তখন বিবেচনায় রাখা হইতো সেগুলো যদি কাজ করা হইতো তাহলে কিন্তু আমাদের এমপ্লয়মেন্টের জন্য আমাদের এডুকেশনের জন্য আমাদের বেটার লাইভলিহুডের জন্য মানুষকে কিন্তু এত বেশি পেরেশান হতে হতো না ঢাকা শহরে আসার জন্য এখন অনেক লোকে আসে তো এখন এটার জন্য আমরা কাজ করছি বাট এটা তো আউটরাইট দেয়ার ইজ নো সলিউশন বাট আপনাকে ইন কোর্স অফ টাইম হয়তো একটা সময়ের ব্যবধানে সে সময় পর্যন্ত কেমন না কয় একটা লম্বা সময় লাগবে সে সময় পর্যন্ত হয়তো হতে পারে আর কেরানীগঞ্জের কথা যেটা বললেন এখন দেখেন গুলশানের যে ফ্যাসিলিটিগুলো আছে অথবা আপনি এই শহরের উপকণ্ঠে যেটা আছে সেটা হয়তো কেরানীগঞ্জে নাই যার জন্য কেরানীগঞ্জের মানুষ এখন যাচ্ছে না সেখানে তাকে বাড়িঘর বানিয়ে দিল সে অ্যাপার্টমেন্ট কিনবে না আবার আরেকটা কথা বললেন যে এগুলো তো যথার্থ জনাপা দেখুন আপনার মনে করেন এই ঢাকা মেডিকেল কলেজ এখানে হসপিটাল সেখানে কিন্তু অত্যন্ত ভালো চিকিৎসা হয় আমাদের ডাক্তাররা এত বেশি কষ্টকর অস্বস্তিকর পরিবেশে এরকম কিরম না কয় যে লোকেরা যে কাজ করে নাই 3 শিফটে এটা আসলে তাদেরকে আমি অ্যাপ্রিসিয়েট করি কিন্তু আপনি কী করবেন সেখানের মধ্যে রোগী ধারণ ক্ষমতা হলো আপনার মনে করেন যে 1,000
সেখানের মধ্যে আমরা 10,000 ঢুকাইতেছি। আপনার তো উপায় নেই, কারণ আমার রুগী আসতেছে আমার কাছে, তো এরকম এখন আমি তো আরও 10টা ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল বানাইতে পারিনি। আমার যদি আপনি ইউনাইটেডের কথা বলেন আর স্কোয়ারের কথা বলেন, কিন্তু তারা তো সেখানে লোক নেবে না, সে তো রুগী নেবে না, কিন্তু এখানে তো আপনি না নিয়ে পাচ্ছেন না। আমি আজকেও হৃদরোগ হাসপাতালে গিয়েছিলাম, সেখানে আমি আশেপাশের রুগীদের অবস্থা দেখে, এখানে সেখানে তারা করুণ অবস্থা দেখে আমার নিজেরই খুব খারাপ লাগছে, কিন্তু আমার কিছু করার নাই। এখন আমি আমি কি তাকে ট্রিটমেন্ট দেবো না নাকি ট্রিটমেন্ট দেবো? ট্রিটমেন্ট দিলে আমার বেড তো অলরেডি বিন অকুপাইড, তো আমি এখন বারান্দায় এখানে সেখানে তাকে ট্রিটমেন্ট দিচ্ছি। আমি আমার ডাক্তারদেরকে ধন্যবাদ জানাই যে এত তো সত্ত্বেও তারা কিন্তু কাজটা করছে। এখন আমরা এটাকে তো মাথায় নিতে হবে। এই যে আপনি বলছেন যে ওয়াটার বডিগুলো মানে যে সমস্ত জলাশয়গুলো সেগুলোকে এখন কনভার্ট কি রাজক করতেছে, এগুলোর জন্য আমি মনে করি আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো, আহ্বান করব। এটা আমাদের দেশ, এটা তো সরকার, আমি মন্ত্রী আছি, সো হোয়াট, আপনি তো এখানে এই দেশের নাগরিক, সচেতন আগে আমরা সবাই মিলে, জিল্লুর সাহেব আছেন, আমরা সবাই মিলে এগুলো কথা বলি, আমাদের এই সমস্ত বক্তব্য কথাবার্তা এগুলো তো আসলে কাজে আসবে, একেবারে আসবে না তা না। আপনি যে বলেছেন এগুলোকে, হ্যাঁ কেন আমাদের এই জলাশয় আজকে হাউজিংয়ের জন্য স্যাংশন হয়ে যাবে, সে রাজ্যক দেখ, স্থানীয় সরকার ব্যবস্থাপনা মন্ত্রণালয় দেখ, যে দেখ না কেন, এটার জন্য তো এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক, এবং এগুলোকে আমাদেরকে আসলে এগুলোকে আমরা ফেস করতে হবে। আর মশার জন্য যেটা বলেছেন, আসলে ইতিমধ্যে ফগিং করা হচ্ছে, হয়তো অত বেশি দৃশ্যমান আমাদের কাছে মনে না হইতে পারে। আরেকটা কথা, আপনারা সবাই আমার মনে হয় এই লেভেলে অন্তত আপনারা দুজনের সামনে এই কথাটা বলতে পারি আমি, যে সারা পৃথিবী কিন্তু এনকারেজ করে না এই সমস্ত পগিংকে, পেস্টিসাইডকে স্প্রে করার জন্য, তো এটা তো স্বাস্থ্যের জন্য আবার কিন্তু অ্যাডভার্স এফেক্ট আছে। তো তারপরেও আমরা বুঝে শুনে আমাদের এই সমস্ত, যেমন পৃথিবীর বহু দেশে মশা আছে কিন্তু তারা মশাও রাখে, মশাকেও পুরো মারতে গিয়া এমন ওষুধ স্প্রে করে না যেটাতে নাকি তার পরিবেশের ক্ষতি হবে। কারণ আপনার এই যে আপনি বললেন যে সর্দি কাশি যাচ্ছে না, এগুলোর জন্য তো আসলে আমি যে যে পলিউশনটা হচ্ছে কি হচ্ছে, ডিসিমিনেশন হচ্ছে, অথবা আপনার বাতাসের মধ্যে আসতেছে ধুলাবালি, এর মধ্যে দিয়ে অনেকগুলো হেভি মেটাল, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, নিকেল, মার্কারি, সালফার, কার্বন, তারপরে দিয়ে ইত্যাদি আপনাকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন এগুলোর থেকে আপনি এই মুহূর্তে নিষ্কৃতি কি করে পাবেন? তো শেষ পর্যায়ে আসছি আপনার কাছে। জি জি, সৈয়দ রিজওয়ান হাসান, এক কথায় আগাতে হবে। দেখেন, আমরা সেই আজকে থেকে 15 বছর আগে শুনে আসছি যে ঢাকা মেডিকেলে একটা লোকের জায়গায় 3-4 লোক থাকে, এবং ঢাকা মেডিকেলের মতন জায়গা যদি আপনি বলেন যে আপনারা করোনা রোগী নেন, ওর তো কোনো উপায় নেই নেওয়ার, কারণ ওর এত ক্রাউডেড, সবার ওখানে ছড়াবে। আমরা এই জায়গায় প্রায়োরিটি দিলাম না কেন? আমরা অনেক বিল্ডিং তো বানালাম, আমরা আরেকটা ঢাকা মেডিকেলের সমান বিল্ডিংটা বানাতে পারলাম না কেন? কারণ ডেভেলপমেন্ট প্রায়োরিটি হয়তো আমাদের ঠিক ছিল না, হয়তো আমাদের প্রায়োরিটি উচিত ছিল যে ঢাকা মেডিকেলের মতন আমরা আরেকটা মেডিকেল বানাই, পিজির মতন আমরা আরেকটা পিজি বানাই। আমরা ব্রিটিশরা চলে গেছে, একটা রমনা পার্ক ব্রিটিশদের মতন করে ঢাকা শহরের মানুষদেরকে দিতে পারি নাই, কেন পারলাম না? আমরা ভাবে চিন্তা করিনি তো, আসলে তো না চিন্তা না আপনার কাছে ওই পরিমাণ। এখন যখন আপনি চিন্তা করছেন, আপনার কাছে সঙ্গতি ছিল না আপনার কাছে। দেখুন, ব্রিটিশরা যখন ছিল তখন তারা মানুষ উপরে এই পরিমাণ নির্যাতন করত, যার জন্য বাছাই করা কিছু লোক ছাড়া ঢাকা শহরে আসতো না। আমি একবার ওই নমপেনে আমি কথা বলতে গিয়ে তো জানলাম যে সেখানে এক সময় 80 জন লোককে শুধুমাত্র নমপেন শহরে কম্বোডিয়ার সিটিতে থাকার পারমিশন দেওয়া হয়েছিল। তো সেখানে এখন ব্রিটিশদের কথা যদি আপনি বলেন, সেই সময় তারা মানুষকে, কোনো মানুষের গ্রাম থেকে শহরে আসতো না, এই কারণে যে কার শহর হলো যে কিছু বাছাই করার লোকের। এখন তো আপনি তো দেশ বানাচ্ছেন সবার জন্য, বুঝেছি। ওনার প্রশ্নটা হচ্ছে যে উন্নয়ন করছেন সবই ঠিক আছে, কিন্তু প্রায়োরিটিটা ঠিকঠাক না। আচ্ছা, আমি একটা কথা বলি, আপনি প্রায়োরিটি কেন দেন না? আপনি কি মনে করেন যে আপনি স্কোয়ার হসপিটাল হয় না, আপনি স্কোয়ার হসপিটাল হয় না, আপনার কি ইউনাইটেড হসপিটাল হয় না, যেটা নাকি সিঙ্গাপুর আর ব্যাংককের মানে? সেটা তো আমার জন্য হয়নি, আমি তো ঢাকা মেডিকেলের পেশেন্ট। আমি আপনি ঢাকা মেডিকেলের জন্য আসলে এই একটু আগে আপনি কিন্তু বলেছেন যে ঢাকা শহরে কতজন লোক থাকবে, এটা তো আমরা ঠিক করিনি। তো এখন আপনি যদি আপনার জন্য ঢাকা শহর চান, তো তাইলে সেখানের মধ্যে আপনার শ্রেণীভুক্ত লোকদেরকে আপনাকে ক্লাসিফাই করতে হবে, এবং সেটা করতে গেলে এটা কি আপনাকে একটা 30 বছর আগে, 40 বছর আগে এই প্ল্যানটা করা হয়েছিল যে কারা কারা ঢাকা শহরে থাকবে, অথবা যদি বাইরের লোকদের যদি আপনার চিকিৎসার দরকার হয় এর মধ্যে
হয় নাই এই কথাটা ঠিক কি সমস্ত জেলাগুলোতে কি নতুন নতুন হসপিটাল হয়েছে না ঢাকা মেডিকেল কলেজে এত বড় মাপের না হলেও এর কাছাকাছি মান এত হয়েছে যেমন আমাদের কুমিল্লাতে হয়েছে নোয়াখালীতে হয়েছে তারপরে দিয়া আপনার অন্য অন্য সব ডিস্ট্রিক্ট লেভেলে এরকম বড় বড় হসপিটাল হয়েছে এখন আমরা যেটা আছে একটা জিনিস আমি একটু একটা জিনিস কোনো অফিসে ঢাকা আনা হয় নাই এগুলো আগে থেকে ছিল এখন এদের পরিধি বেড়েছে কাজের পরিমাণ বেড়েছে এই জন্য এখানে এমপ্লয়ি সংখ্যা বেড়েছে এখন আগে ঢাকা সদর আমার মন্ত্রণালয় স্থানীয় সরকার মন্ত্রণালয় কয়টা ফাইল হইতো হয়তো আমি যদি আজকে 10 বছর আগের ইতিহাস দেখি তাহলে 10 বছর আগে হয়তো ডেলি 20টা ফাইল হইতো 30টা ফাইল হইতো এখন হয় 200 ফাইল তো এখন আমার তো এখন কর্মকর্তা আরও অনেক বেশি দরকার হয়ে গেছে আপনার আগে ধরুন রেলওয়ের ফ্রিকোয়েন্সি কত ছিল ট্রেন কয়টা ট্রেন চলতো ঢাকা চিটাঙ্গে এখন তার চেয়ে অনেক বেশি কয়টা লঞ্চ চলতো অনেক বেশি চলে কয়টা বাস চলতো ঢাকা চিটাঙ্গে অসংখ্য বাস আজকে তো আগে হয়তো 50টা চলতো এখন সেখানে মধ্যে দেখা যায় 500 চলছে তো এই যে এই বাস্তবতা এটা সবগুলোর পিছনে আমি প্রথম যেটা দিয়ে আরম্ভ করতে চেয়েছিলাম সেটা হলো যে বিকজ আপনার ক্যাপাসিটি বেড়েছে আপনার এখন আপনার অর্থনৈতিক অবস্থার উন্নতি হয়েছে এই উন্নতির সাথে সাথে আপনার ঢাকা শহরে আসার যেমন চিকিৎসার জন্য আগে গ্রামে হয়তো মরে যেত কিন্তু এখন সে মনে করে যে আমি লাস্ট চেষ্টাটা হইলেও করি এই জন্য ঢাকা মেডিকেল কলেজে চলে আসে এখন সমস্ত বিষয়টা হলো যে এগুলোকে মাথায় রাখা হয় না তাই না জেলু সাহেব একটা বিষয় আমি মনে হয় যেন একটু দাবি করতেই পারি আমার মনে হয় আমার রেজওয়ানা আপাও উনি নিজেও বলেছেন যে একটা রোড ম্যাপ থাকা দরকার আমরা সবগুলো এই রোড ম্যাপ নিয়ে কাজ করছি এই যে আজকে গতকাল যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে পরিচ্ছন্ন গ্রাম পরিচ্ছন্ন শহর যে করার একটা একটা ব্যাপক পরিকল্পনা নিয়েই উনি কিন্তু এটাকে উদ্বোধন করেছে তো এটার জন্য আমরা তো আমার মনে হয় একটু আশ্বস্ত হইতে পারি আমরা একটু বলতে পারি যে না আমরা এই পরিকল্পনা বাস্তবায়ন চাই তাইলে তো অন্ততপক্ষে আজকের এখানে আসা আমার আশা এবং আমাদের কথা বলা আমার মনে হয় সার্থক হবে জনগণ আমাদের সাথে সম্পৃক্ত হোক আমরা জনগণের জন্য কাজ করছি এটা জনগণ যদি মনে করে তাইলে আমরা সবাই মিলিয়ে আমি নট এ মিনিস্টার আপনি মনে করেন যে আপনার অবস্থান থেকে আপনি আপনার অবস্থান থেকে সবাই সবার অবস্থান থেকে আমরা দেশের জন্যই কাজ করি এই কথাটা মানুষের কাছে বুঝাতে দেওয়া অত বুঝতে বুঝাতে পারলে এটাও আমাদের একটা বড় অর্জন হবে আমি মনে করি শ্রেণীভুক্ত লোক থাকবে সবাই থাকবে কিন্তু সংখ্যাটা কমবে এবং কেরানীগঞ্জের সাথে নারায়ণগঞ্জের সাথে সাভারের সাথে গাজীপুরের সাথে ঢাকার যোগাযোগ ব্যবস্থা গণ ট্রান্সপোর্ট যদি ডেভেলপ করে যায় তাহলে অনেকেই হয়তো যেতে চাইবে আমাদের এই জন্য মেট্রো রেল হচ্ছে আমাদের সাবওয়ের কথা বলা হচ্ছে আমাদের ফ্লাইওভারগুলো হয়েছে আসলে কাজ চলছে হয়তো আমি এখনই এটা সুফল পাচ্ছি না কিন্তু আমি মনে করি সময়ের ব্যবধানে আগামী 5 বছর আমি বিশ্বাস করি যদি কোনো দুর্ঘটনা না ঘটে আর এর সাথে আমি একটা জিনিস যোগ করে দিই করোনা ভাইরাসের জন্য আমাদের ঢাকার মেডিকেল কলেজে আমাদের কোনো রোগী নিতে হবে না এটার জন্য আইসোলেশনের ব্যবস্থা করা আছে এবং আমরা অনেক প্রিকশন নেওয়া থাকার কারণেই আমাদের দেশে এখন পর্যন্ত আল্লাহ না করুক এখনো এই পরিমাণে স্প্রেড করে না দর্শক আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাক ইমেল এসএমএস এর মাধ্যমে ইন্টারনেট আমাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় 2টায় সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30 দেখবার আমন্ত্রণ রইল তৃতীয় মাত্রার এই পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও সরাসরি দেখতে পারেন ফেসবুক এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে আর আইওএস ডিভাইস ক্লাব অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় মাত্রা দেখবার জন্য সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য অ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান এবং মিস্টার মোহাম্মদ তাজুল ইসলাম অসংখ্য ধন্যবাদ এই আলোচনায় অংশ নেবার জন্য দর্শক কথা হচ্ছিল পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে এবং করোনা ভাইরাসের দুর্ভোগ সেই সঙ্গে গত বছরের ডেঙ্গির অভিজ্ঞতা এবছরের আতঙ্ক সব মিলিয়ে এবং এই দুটো রোগের সঙ্গেই এক ধরনের পরিষ্কার পরিচ্ছন্নতার
সম্পর্ক রয়েছে, যে কারণে এখন বলা হচ্ছে যে প্রতিটি দুর্যোগই আসলে অনেক কিছুটা সম্ভাবনাও তৈরি করে, এবং সেই সম্ভাবনা হচ্ছে যে আমরা যে জায়গাটাতে সবচেয়ে বেশি পিছিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে, সেই জায়গায় এখন হাত ধোয়ার অভ্যাস, হাঁচি কাশির শিষ্টাচার, কোথায় আমি ময়লা ফেলবো, আবর্জনা ফেলবো ফেলবো না, এই 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 দিকগুলোতে আরও বেশি মনোযোগ হওয়া দরকার। তবে একথা ঠিক যে সচেতনতার কোনো বিকল্প নেই, সচেতনতা দরকার, আমাদের প্রত্যেকের নাগরিক হিসেবে দায়িত্ব আছে, সেই দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। একই সঙ্গে রাষ্ট্রের কিছু দায়িত্ব আছে, সরকারের কিছু দায়িত্ব আছে, এবং সেই লক্ষ্য নিয়েই হয়তো পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে, কিন্তু এই অভিযান একটি এটি দর্শনের ব্যাপার, এই দর্শন থাকলেই হবে না, সেটির প্রাগিক দিকটাকে ভাবতে হবে এবং প্রয়োগটা যেন যথাযথভাবে হয়, এবং কখনো কখনো ডিসিপ্লিনটা আসলে শুধু বলে হয় না, একটা শৃঙ্খলার মধ্যে আনবার জন্য কিছু আইন কানুন এবং সেটির প্রয়োগটাকে নিশ্চিত করতে হয়, এবং সেই জায়গাগুলোতে নজর দেওয়া হবে, এবং সেই সঙ্গে দেশটাকে আমরা কিভাবে দেখতে চাই, ঢাকাকে আমরা কিভাবে দেখতে চাই, সেই বিষয় নিয়ে আসলে সুদূরপ্রসারী বা দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং সামগ্রিক পরিকল্পনা দরকার। শুধু ঢাকাকে কেন্দ্র করে চিন্তা করলেও এখন আসলে সমস্যার সমাধান হবে না, যদি না আমরা গোটা দেশকে এর সঙ্গে সম্পৃক্ত করি, অর্থাৎ সামগ্রিকভাবে দেশ নিয়ে পরিকল্পনা এবং রাজধানী ঢাকা নিয়েও একটা দীর্ঘমেয়াদী সামগ্রিক পরিকল্পনা করা দরকার। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।